আশা করি সকলে ভালো আছো, বাড়িতে সবসময় সাবধানে আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে শুরু করব। যদি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, আজ দেরি না করে শুরু করা যাক একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অংশীদারি কারবার, অংশীদারি কারবার আমরা শিখব, যে অংশীদারি কারবার চ্যাপ্টারটি আমরা শুরু করব। অংশীদারি কারবার, অংশীদারি কারবার চ্যাপ্টারটি পড়ার আগে আমাকে জানতে হবে অংশীদারি কারবারটা কি। না, দুই বা ততোধিক, দুজন বা তিনজন বা চারজন বা দুই বা ততোধিক ব্যক্তি যদি একসঙ্গে যদি ব্যবসা বা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করে তাহলে সে যে ব্যবসা বাণিজ্য করে সে তাকে বলা হচ্ছে অংশীদারি কারবার করা, বা অংশীদারি কারবার, তাকে অংশীদারি কারবার করা। মানে দুই বা ততোধিক ব্যক্তি একসঙ্গে ব্যবসা শুরু করলে তাহলে যে যে ব্যবসাটা করা হচ্ছে সেই ব্যবসাটাকে বলা হচ্ছে অংশীদারি কারবার করা হচ্ছে। তো অংশীদারি কারবার করার পর লাভ হয়, ধরো দুই বা ততোধিক ব্যক্তি অংশীদারি কারবারের মাধ্যমে ব্যবসা শুরু করেছে, তো শুরু করার পর দেখবে যে তাদের মধ্যে লাভ বা লোকসান হয়। তাহলে লাভ বা লোকসান হলে সেই লাভ বা লোকসানের টাকাটা বা ভাগ করে নেয়। এবারে ভাগ বিভিন্ন ভাবে করে নিতে পারে, যে কি কি কন্ডিশনে ভাগ করতে পারে, না হতে পারে সবাই সমান ভাগে ভাগ করে নিতে পারে, সবাই সমানভাবে সমানভাবে ভাগ করে নিতে পারে, সমানভাবে ভাগ করতে পারে, কেউ মূলধনের অনুপাতে ভাগ করে নিতে পারে। মূলধনের অনুপাত, মূলধন কাকে বলে, না অংশীদারি কারবার করার জন্য, তাহলে যে কোনো ব্যবসা বা বাণিজ্য করার জন্য টাকা লাগে, সে প্রত্যেকে কিছু না কিছু টাকা দেয়। তাহলে প্রত্যেকে কিছু না কিছু টাকা দেয়, যে টাকাগুলো দিচ্ছে প্রত্যেকটা ব্যক্তি তাকে সেই পরিমাণ টাকাগুলোকে বলা হচ্ছে ওই ব্যক্তির তার মূলধন বলা হয়। তাহলে সমানভাবে হয়তো ভাগ করে নিতে পারে, লভ্যাংশ বা লোকসান সমানভাবে ভাগ করে নিতে পারে, মূলধনের অনুপাতে ভাগ করে নিতে পারে, মূলধনের অনুপাতে তারা প্রত্যেকে ভাগ করে নিতে পারে ওই লভ্যাংশ বা লোকসানের অংশ, বা তারা একটা সর্বসম্মতি ক্রমে তিনজনে বা চারজনে সবাই মিলে যারা ব্যবসা শুরু করছে তাদের মধ্যে ঠিক করা হয় যে এত অনুপাতে ভাগ করবে, হয়তো 30:2:2 এরকম ভাবে তিনজন ব্যক্তির মধ্যে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাতে হতে পারে, সমানভাবে হতে পারে, আর একটা সর্বসম্মতি ক্রমে একটা নির্দিষ্ট অনুপাতে তারা নির্দিষ্ট অনুপাতে ভাগ করে দিতে পারে সেই মূলধনটাকে, লভ্যাংশটাকে আমরা ভাগ করে দিতে পারবো নির্দিষ্ট অনুপাতে। প্রথমে আমরা একটা উদাহরণ নিয়ে যাক, উদাহরণ ধরো তিনজন ব্যক্তি অমল বিমল আর কমল, তিনজন মিলে ভাবছে যে ব্যবসা শুরু করবো। অমল দিচ্ছে ধরো 4,000 টাকা ব্যবসাতে, ব্যবসা করতে গেলে টাকা লাগবে, তাহলে অমল দিচ্ছে ধরো ব্যবসাতে 4,000 টাকা দিচ্ছে, বিমল দিচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা দিচ্ছে ব্যবসাতে, আর কমল দিচ্ছে যে 6,000 টাকা ব্যবসাতে টাকা দিচ্ছে, তাহলে 6,000 টাকা দিচ্ছে। এবারে তাহলে এইদের অমলের মূলধন কত? 4,000 টাকা, বিমলের মূলধন হচ্ছে 5,000 টাকা, আর কমলের মূলধন হচ্ছে 6,000 টাকা। এখন যদি তিনজনের মূলধনের অনুপাত করি তাহলে কি হবে? তাহলে তিনজনের মূলধনের অনুপাত অমল বিমল, তাহলে অমল বিমল ও কমলের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত তাহলে কত হবে? মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত দেখো কত হচ্ছে, মূলধনের অনুপাত হচ্ছে 4,000:5,000:6,000 হচ্ছে 6,000, তার 3:0 কেটে যাচ্ছে, 4:5:6, তাদের প্রত্যেকটা মূলধনকে অনুপাত করলাম, তার 4:5:6, এটাই হচ্ছে অমল বিমল এবং কমলের মূলধনের অনুপাত। এখন ধরো ব্যবসার মাসের শেষে তাদের লাভ হয়েছে, মনে করো যে মাসের শেষে তার লাভ হয়েছে লভ্যাংশ, মানে লাভ হয়েছে, মোট লাভ হয়েছে মাসের শেষে হয়েছে 30,000 টাকা, মনে করো যে 30,000 টাকা মোট লাভ হয়েছে। তাহলে অমল এবারে তারা ঠিক করলো যে তিনজনে মূলধনের অনুপাতে টাকাটা ভাগ করে নেবে, তাহলে মূলধনের অনুপাতে যদি টাকাটা ভাগ করে নেয় তাহলে অমলের লভ্যাংশ আছে, বিমলের লভ্যাংশ আছে, আর কমলের লভ্যাংশ কত? তাহলে অমলের লভ্যাংশ কত, অমলের লভ্যাংশ কত বার করবো, অমলের লভ্যাংশ কি করে বার করবো, না মোট লভ্যাংশ, মোট লাভ হচ্ছে 30,000 টাকা, কিন্তু তাহলে অমলের লভ্যাংশ দেখো, মূলধনের অনুপাতটা দেখো 4:5:6, তাহলে এটা অমলের অংশটা হচ্ছে 4 ভাগ, বিমলের হচ্ছে 5 ভাগ, আর কমলের হচ্ছে 6 ভাগ, তাহলে 4 ভাগ। তাহলে অমলের আমি মূলধনের লভ্যাংশ বার করতে চাইছি, তাহলে অমলের ভাগ হচ্ছে 4, আর 3টে যোগ করলে কত হচ্ছে 4+5, মানে 9 আর 6 15, তাহলে 15, তাহলে লভ্যাংশ হচ্ছে এটা, তাহলে ভাগ এটা করলে কত হচ্ছে 2 15 30, তাহলে 2,000,
2000 হচ্ছে 2000 করলে এখানে কত হচ্ছে 8000 টাকা তাহলে অমর কত টাকা লভ্যাংশ পাবে 8000 টাকা ঠিক আছে আমরা যদি বিমলের লভ্যাংশ করি বিমলের লভ্যাংশ তাহলে কি করব না 30000 টাকা ইনটু বিমলের ভাগটা কত না 5 ভাগটা তাহলে 5 বাই 3 তে যোগ 4 প্লাস 5 প্লাস 6 তার মানে হচ্ছে 15 সমান কত হচ্ছে তাহলে 15 একই এটা 2000 হলো 2000 তার মানে হচ্ছে এ পাবে 10000 টাকা তাহলে 10000 টাকা পাবে এবারে কমন কত পাবে কমন কত পাবে না কমনের লভ্যাংশ হচ্ছে 30000 টাকা আর কমনের ভাগটা কত না 6 ভাগ তাহলে 6 বাই 4 প্লাস 5 প্লাস 6 মানে 15 সমান হচ্ছে এটা 2000 হলো 2000 তাহলে কত হচ্ছে 12000 টাকা তাহলে কমন পাবে 12000 টাকা তাহলে অমন বিমল এবং চন্দন কমন তারা তিনজনে যদি লভ্যাংশের অনুপাত তাদের মূলধনের অনুপাতে লভ্যাংশটাকে ভাগ করে নেয় তাহলে তাদের পরিমাণটা এইভাবে করতে হবে আচ্ছা একই নম্বরটা দেখো তোমাদের পাঠ্য পুস্তকে পেজ নম্বর হচ্ছে 202 তার পেজ নম্বর 202 202 202 কোষে দেখি 114 তো এবারে এক নম্বর অঙ্কটা বলছে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে 15000 টাকা এবং 25000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম বছর শেষে 16800 টাকা লাভ হলো হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পেল তাহলে আমার দুজনে মিলে ব্যবসা শুরু করেছে তাহলে একই নম্বরটা তাহলে আমার এবং এবং আমার বন্ধু আমার বন্ধু বন্ধু মূলধনের অনুপাত কত তাহলে মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাত বার করবো তাহলে মূলধনের যদি অনুপাত না আমি কত টাকা দিচ্ছি না আমি দিচ্ছি হচ্ছে 15000 টাকা তাহলে আমি দিচ্ছি 15000 টাকা আর বন্ধু দিচ্ছে কত না বন্ধু দিচ্ছে হচ্ছে 25000 টাকা দিচ্ছে তার সাথে দিচ্ছে 25000 টাকা 25000 টাকা দিচ্ছে তো এবারে যদি দুজনের মূলধন করি তাহলে 15000 টাকা 25000 টাকা অনুপাত করলে কত হচ্ছে দেখো 3-0 কেটে গেল 3-0 কেটে গেল এটা 5 দিয়ে কাটবে 3-5 15 আর হচ্ছে 5-5 25 তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 3:5 এবারে বছরের শেষে কি কত লাভ হচ্ছে 16800 টাকা লাভ হচ্ছে তাহলে আমার লভ্যাংশ কত আর আমার বন্ধুর কত লভ্যাংশ তাহলে আমার লভ্যাংশ কত হবে আমার লভ্যাংশ কত মোট লাভ হচ্ছে 16800 টাকা 16800 তাহলে আমার ভাগটা কত 3 ভাগ আর বন্ধুর ভাগটা হচ্ছে 5 ভাগ তাহলে আমার 3 ভাগ আর 3 প্লাস 5 যোগ করলে কত হচ্ছে 8 আর তাহলে কত হচ্ছে 8 × 16 আর 8 × 0 = 2100 মানে হচ্ছে 63 টাকা তাহলে আমি লভ্যাংশ হিসেবে কত পাবো 6300 টাকা মানে 6300 টাকা পাবো আর আমার বন্ধু কত পাবে আমার বন্ধুর লভ্যাংশ আপনি বন্ধুর লভ্যাংশ কত আমার বন্ধুর লভ্যাংশ ওই 16800 টাকা 16800 টাকা লভ্যাংশ লাভ হয়েছে তার হচ্ছে 5 ভাগ তাহলে 5/8 মান 3 প্লাস 5 হচ্ছে যোগ করলে 8 আর বন্ধুর ভাগটা হচ্ছে 5 ভাগ তাহলে 5 তাহলে এটা হচ্ছে 2 × 2100 তার মানে হচ্ছে 10500 টাকা 10500 টাকা তাহলে আমার লভ্যাংশ হচ্ছে 6300 টাকা আর বন্ধুর লভ্যাংশ হচ্ছে 10500 টাকা এই দুটোই হচ্ছে উত্তর এরপরে 4 নম্বরটা দেখো তোমরা না তিনজন বন্ধু মিলে ব্যবসা শুরু করেছে তিনজন বন্ধু তিনজনে কত কত টাকা দিচ্ছে একজন দিচ্ছে 5000 টাকা একজন দিচ্ছে 6000 টাকা আর একজন দিচ্ছে 7000 টাকা তিনজন মিলে ব্যবসা শুরু করেছে এই পরিমাণ টাকা দিয়ে দিয়ে বছরের শেষে কত টাকা লাভ হচ্ছে না 1800 টাকা লাভ না লোকসান হচ্ছে এটা লোকসান এত টাকা লোকসান হচ্ছে তারা ঠিক করলো যে আমরা যে পরিমাণ মূলধন অনুপাত মূল্য দিয়েছি সেই অনুপাতেই তারা নিজের নিজের টাকা ভাগ করে নেব তাহলে দেখা যাক তাহলে কি হবে তিনজনের তিন বন্ধুর মূলধনের অনুপাত বার করবো তিন বন্ধুর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত কত হবে না প্রথম বন্ধু দিচ্ছে কত না 5000 টাকা দিচ্ছে 5000 টাকা দিচ্ছে দ্বিতীয় বন্ধু কত দিচ্ছে 6000 টাকা দিচ্ছে তাহলে 6000 টাকা আর তৃতীয় বন্ধু কত দিচ্ছে 7000 টাকা দিচ্ছে তাহলে কত 3:0 করে কেটে যাচ্ছে 5:6:7 তাহলে তিনজনের মূলধনের অনুপাত হয়ে গেল এইটা তারা ঠিক করেছে যে এই 1800 টাকা যে লোকসান হয়েছে তার সমান মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ লোকসানের অংশ আর কি তাহলে প্রথম বন্ধুর বন্ধুর লোকসানের অংশ লোকসান লোকসানের অংশ কত অংশ কত তাহলে তাহলে লোকসানের অংশ হচ্ছে লোকসান মোট লোকসান হচ্ছে 1800 টাকা মোট 1800 টাকা লোকসান হয়েছে তাহলে বন্ধু প্রথম বন্ধুর লোকসানের পরিমাণটা হচ্ছে 5 ভাগ এটা 6 ভাগ এটা 7 ভাগ তাহলে গুণিত প্রথম বন্ধুর আমি বার করছি তাহলে প্রথম বন্ধুর 5 ভাগ তাহলে 5 আর 5 প্লাস 6 প্লাস 7 5 আর 6 11 সাথে হচ্ছে 18 তাহলে 18 এটা হচ্ছে 100 তাহলে হচ্ছে প্রথম বন্ধু লোকসানের পরিমাণটা হচ্ছে 500 টাকা ঠিক একই রকম দ্বিতীয় বন্ধুর পার করবো আমরা দ্বিতীয় বন্ধুর লোকসানের পরিমাণটা কত
দ্বিতীয় বন্ধু লোকসানের পরিমাণটা কি হবে, লোকসানের পরিমাণটা হচ্ছে 1800 টাকা। আচ্ছা লোকসানের পরিমাণ লিখলেই ভালো হবে, পরিমাণ এটা লোকসানের পরিমাণ কি না, মোট লোকসান হচ্ছে 1800 টাকা, তাহলে এই ছ ভাগ লোকসান দেবে, তাহলে ছয় বাই তিনকে যোগ পাঁচ ছয় আট সাত যোগ হলো 18, তাহলে এটাও থেকে 100 হলো, তার মানে হচ্ছে 600 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর লোকসানের পরিমাণটা হচ্ছে 600 টাকা। এবার তৃতীয় বন্ধুর লোকসান কত হবে, তৃতীয় বন্ধুর লোকসান হচ্ছে 1800 টাকা, ইন্টু হচ্ছে সাত বাই হচ্ছে 18, সাত বাই 18 ওই একই ভাবে তৃতীয় বন্ধু হচ্ছে সাত ভাগ, তাহলে সাত তৃতীয়ের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয়টা সাত ভাগ, সাত আর তিনটে যোগ করেছি 18, তাহলে এটা হচ্ছে 100, তার মানে হচ্ছে 700 টাকা। তাহলে লোকসান প্রথম বন্ধুকে লোকসান টাকা দিতে হবে 500 টাকা, দ্বিতীয় বন্ধুর লোকসানের পরিমাণটা হচ্ছে 600 টাকা, আর তৃতীয় বন্ধুর লোকসানের পরিমাণটা হচ্ছে 700 টাকা, 600 টাকা, তৃতীয় বন্ধুর হচ্ছে লোকসানের হচ্ছে 700 টাকা, এই তিনটি হচ্ছে উত্তর। এরপরে দেখো ছ নম্বরের অঙ্কটা, দেখো ছ নম্বর অঙ্ক একই অঙ্ক যে তিনজন বন্ধু মিলে ব্যবসা শুরু করেছে, তিনজন বন্ধু প্রথম বন্ধু দিচ্ছে 8000 টাকা মূলধনে দিচ্ছে, দ্বিতীয় বন্ধু দিচ্ছে 10000 টাকা, আর তৃতীয় বন্ধু দিচ্ছে 12000 টাকা। এবারে কি হয়েছে, এই পরিমাণ মূলধন দিয়ে তারা ব্যবসা শুরু করেছে, তো ব্যবসার পর তার 13400 টাকা মোট লাভ হচ্ছে, 13400 টাকা তাদের লাভ হয়েছে, তো লাভের এই যে 13400 টাকায় তারা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করবে না, তারা কি বলেছে না 5000 টাকা প্রথমে এর থেকে মাইনাস হবে, 5000 টাকা ব্যাংকেতে আগে শোধ করবে, 5000 টাকা যে শোধ করে যে পরিমাণটা বাকি রয়েছে সেই বাকিটা হচ্ছে 8400 টাকা, এই 8400 টাকায় এই মূলধনের অনুপাতে তারা ভাগ করে দেবে। তাহলে দেখা যাক তিনজনের বন্ধুর মূলধনের অনুপাত কত, তিন বন্ধুর মূলধনের অনুপাত, বন্ধুর মূলধনের অনুপাত কত হবে, মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের অনুপাত কত, তিন বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে প্রথম বন্ধুর মূলধন হচ্ছে 8000 টাকা, দ্বিতীয় বন্ধুর মূলধন হচ্ছে 10000 টাকা, আর তৃতীয় বন্ধুর মূলধন হচ্ছে 12000 টাকা, তিনটে শূন্য কেটে গেল, আর তিনি কাটবে দুই দিয়েও কাটবে, তাহলে 4:5:6 এটাই হচ্ছে তিনটে বন্ধুর মূলধনের অনুপাত। এবারে কি করছে না মোট লাভ হচ্ছে, মোট মোট লাভ, মোট লাভ কত না, মোট লাভ হচ্ছে 13400 টাকা। এর মধ্যে থেকে কি হয়েছে না 5000 টাকা হচ্ছে ব্যাংকে কিস্তি দিচ্ছে, তাহলে ব্যাংকে কিস্তি দেওয়ার পর, ব্যাংকে কিস্তি দেওয়ার পর, কিস্তি দেওয়ার পর, দেওয়ার পর পর তাদের লভ্যাংশ, পর বাকি লভ্যাংশ, বাকি লভ্যাংশ তাহলে কত, বাকি লাভ, বাকি লভ্যাংশ বলতে হবে লভ্যাংশ, বাকি লভ্যাংশ কত না 13400, 13400 মাইনাস 5000 টাকা কিস্তি দিয়েছে, তাহলে কত করে রয়েছে, তাহলে বাকি টাকাটা হচ্ছে 8400 টাকা, সেই 8400 টাকাটা আমরা এই মূলধন অনুপাতে ভাগ করে দেবো। তাহলে প্রথম বন্ধুর মূলধনের প্রথম বন্ধুর তাহলে প্রথম বন্ধুর মূলধনের মানে প্রথম বন্ধুর লভ্যাংশ তাহলে কত আমাকে বার করতে হবে, প্রথম বন্ধুর লভ্যাংশ কত, প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে মোট লাভটা হচ্ছে 8400 টাকা, তাহলে এটা প্রথম বন্ধু চার ভাগ, দ্বিতীয় বন্ধু পাঁচ ভাগ, তৃতীয় বন্ধু ছ ভাগ, তাহলে প্রথম বন্ধুর আমি হিসাব করছি তাহলে চার ভাগ, তাহলে চারটা লিখে দিলাম আর তিন থেকে যোগ, চার প্লাস পাঁচ প্লাস ছয় মানে চার পাঁচে নয় আর ছয় পনেরো, পনেরো হলো, তাহলে পনেরো হচ্ছে এবারে আমাকে ভাগ করতে হবে, এটা পনেরোকে দিয়ে করলে কত হচ্ছে চার পনেরো ষাট, পাঁচ পনেরো পঁচাত্তর, পাঁচ পনেরো পঁচাত্তর হলো, পাঁচ পনেরো পঁচাত্তর হলো, আর নয় হইলো, তাহলে স্বপ্ন নব্বই ছয়, তাহলে স্বপ্ন নব্বই ছয় পাঁচশো ষাট, পাঁচশো ষাট টাকা, তাহলে পাঁচশো ষাটকে এবার চার দিয়ে গুণ করে দাও, তাহলে শূন্য চার ছয় চব্বিশ আর চার পাঁচে কুড়ি, কুড়ি আর দুয়ে বাইশ, তাহলে এত টাকা হচ্ছে প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধুর কত লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে, মোট লাভটা হচ্ছে 8400 ইন্টু, তাহলে দ্বিতীয় বন্ধুর ভাগ কত পাঁচ ভাগ, তাহলে পাঁচ বাই হচ্ছে তিনটে যোগ পাঁচ ভাগ হচ্ছে দ্বিতীয় বন্ধু, সেই জন্য পাঁচ ভাগ হলো, আর চার প্লাস পাঁচ প্লাস ছয় মানে পনেরো হলো, তাহলে পনেরো, তাহলে এটা ওই একই জিনিস কত হবে আমার পাঁচশো ষাট হচ্ছে, পাঁচশো ষাটকে পাঁচ দিয়ে গুণ করে দাও, তাহলে পাঁচশো ষাটকে পাঁচে শূন্য শূন্য, পাঁচ ছয় তিরিশে শূন্য তিন, পাঁচ পাঁচে পঁচিশে দিনে 2800 টাকা, তাহলে এটা হচ্ছে 2800 টাকা। এরপরে কি তৃতীয় বন্ধুর লভ্যাংশ পাবো, তৃতীয় বন্ধু কত লভ্যাংশ পাবে সেটা আমাকে হিসাব করতে হবে, তৃতীয় বন্ধু কত না 8400 ইন্টু হচ্ছে এর ভাগটা কত ছ ভাগ, তাহলে ছয় লিখেছি আর তিনটে যোগ করেছি পনেরো, এটা হলো, এটা ওই একইভাবে পাঁচশো ষাট, এবারে গুণ করতে হবে ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ, ছত্রিশে ছয় তিন, তিন পড়ে থাকছে পাঁচ ছয় তিরিশ, তিরিশ তেত্রিশশো ষাট টাকা, তেত্রিশশো ষাট টাকা, তাহলে 13400 টাকা যদি লাভ হয়, 5000 টাকা প্রথমে শোধ করে দিচ্ছে, বাকি টাকা 8400, সেই 8400 টাকা আমরা মূলধনের অনুপাতে ভাগ করে দিচ্ছি, প্রথম বন্ধুর লভ্যাংশ 2240, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 2800, তৃতীয় বন্ধুর লভ্যাংশ 2300 টাকা, এই তিনটি উত্তর। হ্যাঁ ন নম্বরের অঙ্কটা দেখো,
দুজন ব্যক্তি, একজন হচ্ছে প্রদীপ বাবু, প্রদীপ বাবু আর হচ্ছে আমি 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 এ দিচ্ছে ২৪,০০০ টাকা আর এ দিচ্ছে ৩০,০০০ টাকা। তো মাঝখানে এই পাঁচ মাস বাদে, এই পাঁচ মাস পর, এই পাঁচ মাস পর হচ্ছে আরো ৪,০০০ টাকা দিচ্ছে, আরো ৪,০০০ টাকা দিচ্ছে। তাহলে ৪,০০০ টাকা দিচ্ছে এবং বছরের শেষে ২৭,৭১৬ টাকা লাভ। তাহলে তাদের মূলধনের অনুপাতে যদি টাকাটা ভাগ করে নেয় তাহলে কি কি পরিমাণ, কি পরিমাণে প্রদীপ বাবু টাকা পাবে লভ্যাংশ, আর আমিরাও কি আমিরা দিদি কত টাকা পাবে সেটাও বার করতে হবে। তো দেখো ২৪,০০০ টাকা প্রদীপ বাবু, ২৪,০০০ টাকা পাঁচ মাসের জন্য টাকাটা ছিল, তারপরে বাকি ৪,০০০টাকা দিয়েছে, আবার ৪,০০০টাকা দিয়েছে, তাহলে ২৮,০০০টাকা কত মাসের জন্য, এক বছর মানে হচ্ছে ১২ মাস, তাহলে পাঁচ মাস ছিল ২৪,০০০টাকা ব্যবসাতে খাটছিল, তারপর পাঁচ মাস বাদে আবার ৪,০০০টাকা দিচ্ছে, তার মানে ২৮,০০০টাকা বাকি ৭ মাসের জন্য তারা খেটেছিল। আর এ ৩০,০০০টাকা আমি না দিদি প্রথম থেকে শেষ পর্যন্ত ৩০,০০০টাকা দিচ্ছে, তার মানে এ ১২ মাসের জন্য ওই ৩০,০০০টাকাই খেটেছে, আর ২৪,০০০০টাকাটা খেটেছে পাঁচ মাস, আর তার সঙ্গে ৪,০০০টাকা যোগ হয়ে গেছে ২৮,০০০টাকা, ২৮,০০০টাকা খেটেছে ৭ মাস, সেটা হচ্ছে প্রদীপ বাবু। তাহলে মূলধনের অনুপাত প্রদীপ বাবু, তাহলে কি করতে হবে আমাকে, প্রদীপ বাবু, প্রদীপ বাবু এবং প্রদীপ বাবু ও আমিনা দিদির মূলধনের অনুপাত, আমিনা দিদির দিদির মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত আমাকে বার করতে হবে, মূলধনের অনুপাত কত হবে দেখো, মূলধনের অনুপাত তাহলে ২৪,০০০ টাকা প্রদীপ বাবুর পাঁচ মাসের জন্য ব্যবসাতে ছিল, তারপর আবার ৪,০০০টাকা দিয়েছে, তার মানে ২৮,০০০টাকা হয়ে গেছে, ২৮,০০০টাকা কত মাসের জন্য কেটেছে, বাকি ৭ মাস, পাঁচ মাস আর ৭ মাস ১২ মাস, মোট এক বছর মানে ১২ মাস, তাহলে পাঁচ মাস ২৪,০০০টাকা কেটেছে আর ৭ মাস হচ্ছে ২৮,০০০টাকা কেটেছে, ৪,০০০টাকা আরো দিয়েছে মানে ২৮,০০০টাকা হয়ে গেছে। এ হচ্ছে ৩০,০০০টাকা প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমরা মেবি ওই ৩০,০০০টাকা মাঝখানে টাকা দেয়নি। তো এখানে কত হবে করলে ২৪,০০০ ২৪,০০০কে পাই দিন করলে ২৪,১, আচ্ছা এইটা হলো প্লাস হচ্ছে এইটা কত হবে ২৭,৫৬ আর ৭×১৪, ১৪×৫=১৯,৯৬,০০০, ১৯,৯৬,০০০ ইস্টু ৩×৩৬, ৩×৩৬ ৪টে ০, ৪টে ০, এবারে এটাকে যোগ করে দিতে হবে, কত যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে ৩,১,৬, এইটা ইস্টু ৩,৬০,০০০টাকা, ৬০,০০০, ৩টে ০, ৩টে ০ আমার কেটে যাচ্ছে, ৩টে ০, ৩টে ০ কাটছে, আর কি কাটছে দেখা যাক, চার দিয়ে কাটছে কিনা, চার দিয়ে কাটলে কত হচ্ছে, চার দিয়ে কাটলে ৪×৭=২৮, হ্যাঁ চার দিয়ে কাটছে ৪×৭=২৮ হচ্ছে, আর ৪×৩৬, আর এটা হচ্ছে ৪×৩৬=৯০, তার মানে তাদের মূলধনের অনুপাত হচ্ছে ৭৯:৯০। এবারে প্রদীপ বাবু লভ্যাংশ হবে, তাহলে প্রদীপ বাবু লভ্যাংশ কত, লভ্যাংশ প্রদীপ বাবু লভ্যাংশ হচ্ছে কত, আর আমিনা দিদি লভ্যাংশ কত হবে সেটা আমাকে বার করতে হবে, আমিনা দিদি লভ্যাংশ, লভ্যাংশ কত, তাহলে কি প্রদীপ বাবু লভ্যাংশ কি করে বার করবো, না প্রদীপ বাবু লভ্যাংশ বলবো মোট লভ্যাংশ ২৭,৭১৬ টাকা মোট লাভ হয়েছে, তাহলে মোট হচ্ছে ২৭,৭১৬ টাকা লাভ হচ্ছে, এটা দুটোই দুজন মিলে ভাগ হবে, কত ভাগ, এ হচ্ছে ৭৯ ভাগ আর এ হচ্ছে ৯০ ভাগ, তাহলে কত হবে ৭৯, এর প্রদীপ বাবুর হচ্ছে ৭৯ ভাগ, তাহলে ৭৯/২ এই দুটোকে যোগ করতে হবে, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে ১৬৯, আর এটাকে এর কত, আমি না বিভিন্ন হচ্ছে ৯০ ভাগ, তাহলে ৯০/২ হচ্ছে ১৬৯, এই দুটোকে যোগ করলে ১৬৯, এবারে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে দেখতে হবে, আর এটা কত হবে দেখো, তাহলে প্রদীপ বাবুর লভ্যাংশ হচ্ছে ২৭,৭১৬, এটা মোট লাভ কিন্তু এর কত ভাগ, ৭৯ ভাগ, ৭৯ ভাগ, তাহলে ৭৯ ভাগ আর যোগ করলে হচ্ছে ১৬৯, তাহলে ১৬৯কে এটা দিয়ে কাটো, কারণ ভাগ করে দেখো, ভাগ করে দেখলে ১৬৪ হবে, তাহলে ১৬৪কে ৭৯ দিয়ে ভাগ গুণ করলে তাহলে ১২৯৬ টাকা, তাহলে হচ্ছে এটা প্রদীপ বাবুর লভ্যাংশ। ঠিক একই রকম ভাবে আমিনা দেবীর লভ্যাংশ কি করে হবে, না ১৬৯কে ১৬৯, এই ২৭,৭১৬ হচ্ছে মোট লাভ, তাকে কত ভাগ, আমিনা দেবীর হচ্ছে লাভ হচ্ছে এটা দ্বিতীয়টা মানে ৯০ ভাগ, তাহলে ৯০ আর দুটোকে যোগ, সবসময় দুটোকে যোগ করলে ১৬৯, তাহলে এটাকে ভাগ করলে ওই একই জিনিস কাটাকাটি গেলে মানে ভাগ করে দিলে ১৬৯ দিয়ে ভাগ করে দেখবে ১৬৪ হবে, ১৬৪কে ৯০ দিয়ে গুণ করে
14760 টাকা, তার এটা প্রদীপ বাবুর লাভ হচ্ছে 12956 টাকা, আর আমি আর নীলম বংশ হচ্ছে 14760 টাকা। এই অঙ্কটা দেখবে ভালো করে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে দেখো চোদ্দ নম্বরের অঙ্কটা, দেখো চোদ্দ নম্বরের অঙ্ক কি আছে না, চোদ্দ নম্বরের অঙ্ক হচ্ছে দুজন বন্ধু, দুজন বন্ধু, এই একটা বন্ধু আর একটা বন্ধু, দুজন বন্ধু, তারা এরা কি করছে না, এ হচ্ছে 40,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, আর এ হচ্ছে 50,000 টাকা মূলধন দিয়ে তারা ব্যবসা শুরু করছে। তাদের মধ্যে কি চুক্তি হয়, না চুক্তি হয় হচ্ছে যে পরিমাণ লাভ হবে তারা সমান সমান ভাবে ভাগ করবে, তাহলে দুটো যে লাভ পরিমাণটা হবে তার লাভের পরিমাণটা হচ্ছে দুটো ভাগ হবে, তাহলে সমান সমান দুটো অংশ হবে, সমান সমান দুটো ভাগে ভাগ করে দেবে, তাই কিছুটা অংশ হচ্ছে সমান সমান হবে, আর 50% মানে মোট লাভ যদি এটা হয়, তাহলে মোট লাভ যদি হয় তাকে প্রথমে দুটো ভাগ হবে, দুটো ভাগ হবে, একটা ভাগ আর একটা ভাগ, এই একটা ভাগের দুজনে সমান সমান ভাগ করবে, আর একটা ভাগ হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করবে। তো দেখা গেল যে দ্বিতীয় বন্ধুর হচ্ছে লভ্যাংশটা হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা বেশি আর কি, বা প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা হচ্ছে কম, 800 টাকা কম হলে তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা কত আমাকে বার করতে হবে, তাহলে কি অঙ্কটা 40,000 টাকা, প্রথম বন্ধু 40,000 টাকা, দ্বিতীয় বন্ধু 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, করে তাদের মধ্যে ঠিক হয় যে 50% মানে কি, যার লাভ হবে তার 50% মানে তার অর্ধেক, 50% 100% হচ্ছে পুরোটা, তাহলে 50% মানে হচ্ছে অর্ধেক, তাহলে অর্ধেক টাকা তারা অর্ধেক টাকা হচ্ছে সমান ভাবে ভাগ করে দেবে, আর অর্ধেক টাকা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করে দেবে, এই অর্ধেক টাকা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করে দেবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম, এই 800 টাকা হচ্ছে কম পেয়েছে, তাহলে কম যদি পাই তাহলে এর লভ্যাংশ কত আমাকে বার করতে হবে, তাহলে কি করি প্রথমে মূলধনের অনুপাতটা বার করবো, তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত কত, না প্রথম বন্ধু হচ্ছে 40,000 টাকা দিচ্ছে ব্যবসাতে 40,000, আর দ্বিতীয় বন্ধু দিচ্ছে কত 50,000 টাকা দিচ্ছে ব্যবসাতে, তার মানে হচ্ছে 4:4, তাহলে 4:5, দেখো দুটো বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 4:5, তো এদের মধ্যে যে লভ্যাংশ হবে লভ্যাংশের 50% মানে অর্ধেক টাকা সমান সমান ভাগ পাবে, আর বাকি 50% হচ্ছে মানে বাকি অর্ধেক টাকা 4:5 অনুপাতে ভাগ করবে, তা যেহেতু সমান সমান ভাগ করছে তাহলে ওই টাকার পরিমাণের জন্য তারা বেশি টাকা পাবে না, এ কম পাবে বেশি পাবে এরকম পাবে না, এটা সমান সমান বাকি প্রথম 50% টাকাটা মানে অর্ধেক টাকাটা সমান সমান ভাগ করছে, সেই টাকাটার জন্য প্রথম বন্ধু কম পাবে না, কম পাবে কোন টাকার জন্য, না এই যে এই যে মূলধন অনুপাতে যে টাকাটা ভাগ করা হচ্ছে তার পরিমাণের জন্য কম পাবে হচ্ছে প্রথম বন্ধু, তাহলে প্রথম বন্ধু আমি ধরে নিচ্ছি যে প্রথম বন্ধু ধরি মূলধনের জন্য প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ মূলধনের জন্য প্রথম বন্ধুর লভ্যাংশ কত, প্রথম বন্ধুর লভ্যাংশ লভ্যাংশ ধরে নিচ্ছি, এটা সমান 4:5 নিচ্ছি, প্রথম বন্ধু 4:5 নিচ্ছি, আর দ্বিতীয় বন্ধু হচ্ছে মূলধনের জন্য বলছি, মূলধনের যে অনুপাতে যেটা ভাগ করা হবে তার জন্য আর কি, প্রথম বন্ধু এটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হচ্ছে, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ করে দিচ্ছি, এটা 5x, এটা 4x ধরলাম, এটা হচ্ছে 5x ধরলাম, তাহলে 4x আর 5x ধরেছি, এবারে দেখো তাহলে শর্ত অনুসারে আমরা কি পাচ্ছি, না শর্ত অনুসারে হচ্ছে 5x, 5x টাকাটা হচ্ছে দ্বিতীয় বন্ধু দিয়েছে, আর প্রথম বন্ধু দিয়েছে 4x টাকা, তাহলে আমার যে টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করেছে সেই টাকাটাই হচ্ছে কম পাচ্ছে, তাহলে 5x কম কত পেয়েছে, না 5x-4x সেটা সমান হচ্ছে 800 টাকা, তাহলে 800 টাকা হচ্ছে ভাগ বেশি পেয়েছে, তাহলে এটা x সমান হচ্ছে 800, তাহলে মূলধনের জন্য কত পাচ্ছে, অতএব মূলধনের জন্য প্রথম বন্ধু কত পাচ্ছে, মূলধনের জন্য প্রথম বন্ধু পাই সমান হচ্ছে 5x, তাহলে 4x, তাহলে 4×800 মানে 4 আসবে 3200 টাকা হচ্ছে প্রথম বন্ধু লভ্যাংশ পাবে, এটা মূলধনের জন্য, আর মূলধনের জন্য দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু হচ্ছে 5x ধরেছি, তাহলে 4×5×800, তাহলে 5×800 মানে 5×40 4,000 টাকা এইটা পাবে, তাহলে মোট লভ্যাংশ কত পাচ্ছে, মানে মোট মূলধনের জন্য কত টাকা পাচ্ছে, না মূলধনের জন্য লভ্যাংশ দেখো মোট লভ্যাংশ হচ্ছে কত, না 3,200 প্লাস 4,000, তার মানে হচ্ছে কত হচ্ছে 7,200 টাকা,
7200 টাকা হচ্ছে মূলধনের জন্য। তো আমাদের ঠিক হয়েছে যে 50% হচ্ছে টাকা মূলধনের ভাগ হবে আর 50% টাকা মানে অর্ধেক টাকা কাজের জন্য পাবে। তাহলে কাজের জন্য অর্ধেক মানে কাজের জন্য মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ কত? মোট লভ্যাংশ সমান হচ্ছে 7200 টাকাই হবে, তার মানে অর্ধেক টাকা বলেছি 7200 টাকা হবে। তাহলে এবারে তাহলে প্রথম বন্ধু পাবে, তাহলে প্রথম বন্ধুর কাজের জন্য লভ্যাংশ, কাজের জন্য লভ্যাংশ, কাজের জন্য লভ্যাংশ কত? কাজের জন্য কত লভ্যাংশ? লভ্যাংশ সমান হচ্ছে তাহলে 7200 সঙ্গে 7200 বাই 2 তার মানে হচ্ছে 3600 টাকা। 3600 টাকা হচ্ছে কাজের জন্য পাচ্ছে আর 3200 টাকা হচ্ছে মূলধনের জন্য পাচ্ছে। তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, অর্থাৎ প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ তাহলে কত? না কাজের জন্য পাচ্ছে 3600 টাকা, 3600 টাকা আর মূলধনের জন্য পাচ্ছে 3200 টাকা, 3200 টাকা তার মানে হচ্ছে 6800 টাকা। এটাই হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশের মোট লভ্যাংশের পরিমাণটা, এটাই উত্তর। আজ এ পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং তার সঙ্গে কমেন্ট বক্সে লেখো ভিডিওগুলি আরও কী করে সুন্দর করে বানানো যায়। আজ টাটা।